হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কেটো ডায়েটের মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, নতুন নতুন রেসিপি। তো অবশ্যই পুরোটা ওয়াচ করবেন। আর আজকে কেটো ডায়েটের খুব মজাদার ফুলকপির কাবাব তৈরি করে দেখাবো, খুবই মজাদার। এটা চাইলে আপনারা স্বামী কাবাবও বলতে পারেন। তো হোপফুলি পুরো ব্লগটা ওয়াচ করবেন এবং আপনাদের অনেক হেল্প হবে। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, প্রায় 2 কাপের মতো ফুলকপি বয়ল করে নিয়েছি আর ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। একদম অনেকক্ষণ টাইম ধরে এটাকে বয়ল করে নিয়েছি সফট করার জন্যে, যাতে করে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, মানে একদমই নরম হয়ে যায়। ফুলকপি কাবাবের মধ্যে কিন্তু আমি তন্ন ইউজ করব, এটা টোনা ফিশের তন্নটা, আর এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আপনি খেলে বুঝতেই পারবেন না এটা কি কিমা দিয়ে তৈরি করা বা চিকেন দিয়ে তৈরি করা কি না, খুবই টেস্টি লাগবে। এবং মাংসের কাবাবকেও হার মানবে, এতটাই মজা লাগে ফুলকপির কাবাব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একদমই ছোট ছোট করে। তো এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে, যাতে করে পুরোটা মেল্ট হয়ে যায়। আর আমি বয়ল করার সময় কিন্তু লবণ ইউজ করেছিলাম, তাই পরিমাণ মতো লবণ দিতে হবে। 1 টিস্পুন আদা পেস্ট এবং রসুন পেস্ট, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো মরিচের ভাঙা, যেটা হাতেও চাইলে আপনারা ভেঙে নিতে পারেন। 1 টিস্পুনের মতো আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম এবং অল্প করে কাবাব মশলা দিয়ে দিলাম। আর এখন আমি টোনা ফিশটা ভেঙে নিচ্ছি। তো চাইলে আপনারা এখানে রুই মাছ, পাঙ্গাস মাছ এবং বড় বড় যে মাছগুলো আছে সেগুলো বয়ল করে এটার সাথে মিক্স করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনার খুবই টেস্টি একটি কাবাব হয়ে যাবে। আর যারা ডায়েট করতে চান তাদের জন্য কিন্তু টেনশনের কোনো কারণই নেই, কারণ আপনার কাছে মনে হবে না আপনি ডায়েট করছেন। এত মজার মজার খাবার পেলে কখনই কি আর মনে হতে পারে। তো এখানে আমি একটা ডিম ইউজ করব, অর্ধেকটা আমি ডোর ভিতরে দিয়ে দিব আর অর্ধেকটুকু রেখে দিব, যাতে করে যখন আমি কাবাবটা ফ্রাই করব ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে দেন আমি ফ্রাই করে নিব। যখন আমরা স্বামী কাবাব তৈরি করি জাস্ট ওরকমটাই করে করছি। আর এতে কিন্তু খেতে এত বেশি মজার এবং খুবই টেস্টি লাগবে খেতে। আর আপনারা খুবই দ্রুত ওয়েট লুজ করতে পারবেন কিন্তু এত মজার কাবাব খেয়ে। আমি এখানে আরেকটু বাদামের গুঁড়ো অ্যাড করে নিলাম, যাতে করে ডোটা আরেকটু থিক হয়। আর আমি কিন্তু আরও রেসিপি শেয়ার করছি আজকে আজকে একদমই বাংলাদেশি স্টাইলে, যেভাবে করে আপনারা কিটো ডায়েট করতে চান, যাতে করে আপনারা খুব ইজি ওয়েতে মজার মজার খাবার খেয়ে কিটো ডায়েট করা যায়, সেগুলোই শেয়ার করছি। চাইলে আপনারা ঠিক এভাবে করেও কিন্তু কাবাব তৈরি করতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো ডিমের মধ্যে চুবিয়ে দেন, বাদামের মধ্যে গড়িয়ে পুরোটাকে দেন, আপনারা কিন্তু অয়েলের মধ্যে ফ্রাই করতে পারেন। এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, কারণ কাবাবের মধ্যে কিন্তু সরিষার তেল ছাড়া ভালোই লাগে না। তো আপনারা চাইলে এখানে সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারেন, তা আমি সরিষার তেল দিয়েই করছি। এখন একে একে করে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। আজকে যারা একেবারে প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যেভাবে করে আমাকে আপনারা সাপোর্ট করছেন আপনারা ঠিক এভাবে করে আমাকে সাপোর্ট করবেন। আর আমি এভরিডে কিন্তু নতুন নতুন কেটো ডায়েটের মজার মজার রেসিপিগুলো দিয়ে থাকি, চাইলে এগুলো ফলো করে আপনারা খুব দ্রুত ওয়েট লুজ করতে পারবেন। এ পর্যায়ে আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, একটা গোল্ডেন কালার লুক এসেছে। তো খুবই চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, এভাবে করে ফ্রাই করতে হবে। তো এখন আমি আরও কিছু রয়ে গিয়েছে সেগুলো ফ্রাই করে দিচ্ছি, আর উপর দিয়ে একটু ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু ঝালি কাবাবের মতো অনেকটা আসবে। আর আপনারা কম বেশি সবাই জানেন জালি কাবাব বা স্বামী কাবাব, এই কাবাবগুলো কিন্তু বেশ মজা লাগে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি, ফ্রাই করা হয়ে গিয়েছে। আর খুব ইজি ওয়েতেই কিন্তু কাবাব তৈরি করা যায়, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই রেসিপিগুলো আমি করেছি।
এখন আমি সার্ভ করে নিচ্ছি আর একটু সাজিয়ে দিচ্ছি। আর সাজানোটা কিন্তু আপনাদের জন্যেই, যাতে করে বেশি বেশি করে সালাদ খাওয়া যায়, কারণ কিটো ডায়েটের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণ শাকসবজি খেতে হবে, সালাদ খেতে হবে। তাই একটু বেশি করে সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি হেল্প হবে। তো এই যে আমার সাজানো হয়ে গিয়েছে, আর লুকটা দেখতে পাচ্ছেন, একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির কাবাবের মতো, ওরকমটাই লাগছে, আর খেতেও বেশ মজা হয়েছে। কেমন লাগলো ফুলকপির কাবাব অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওয়েট করব আপনাদের কমেন্টের জন্যে। তো এখানে আমি একদম বাংলাদেশি স্টাইলের আজকে চিকেন রান্না করছি। এখানে একটা হার্ড চিকেন নিয়েছি, শক্ত মুরগি, এবং পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে একটু রেখে দেব 10 মিনিটসের মতো। আর আজকের এই মুরগিটা কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করব, কাঁচা পেঁপে দিয়ে, কারণ চিকেন কিন্তু আলু ছাড়া ভালো লাগে না। তো কেটো ডায়েট করছি যেহেতু, আলু তো আর খাওয়া যাবে না, তাই আমি পেঁপে দিয়ে করছি। আর পেঁপের সাথে কিন্তু চিকেন খেতে ভীষণ ভালো লাগে। আজকের রাতের মেনুতে এত মজার আইটেম করেছি আমি, একেবারে সিম্পলভাবে দেশীয় স্টাইলের শক্ত মুরগি দিয়ে, পেঁপে দিয়ে, এবং তার সাথে থাকবে করলা ভাজি। আর করলা ভাজি কিন্তু অনেক বেশি উপকারী, যাদের ডায়াবেটিক্স আছে তারাও কিন্তু এভরিডে করলা ভাজি খেতে পারেন। আর যারা কিটো ডায়েট করছি আমরা, তারা তো অনায়াসে খাওয়া যাবে, এবং তার সাথে আপনারা করলার জুস যদি খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো। তো অবশ্যই পুরো ব্লগটা ওয়াচ করবেন মজার মজার রেসিপি দেখার জন্যে। তো আমি কিন্তু পেঁপেটা কেটে নিলাম এভাবে করে, আর এখন কিউব কিউব করে কেটে নিব। সবসময় ট্রাই করি যাতে আপনারা খুব ইজি ওয়েতে কেটো ডায়েট করতে পারেন এবং খুব দ্রুত ওয়েট লুজ করতে পারেন। যাদের কাছে ব্রোকলি বা ক্যাপসিকাম নেই, তারা শুধু বাংলাদেশি সবজি দিয়েও কিন্তু কেটো ডায়েট করা যায়, তার জন্যেই কিন্তু এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কতটুকু হেল্প হবে, বাট আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি যাতে করে আপনারা উপকৃত হন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, যেভাবে করে আমাকে সাপোর্ট দিচ্ছেন এভাবে করেই আমাকে সাপোর্ট করবেন। আমি সবসময় ট্রাই করব আপনাদের জন্য মজার মজার রেসিপি নিয়ে আসার জন্যে, এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম, এবং ফ্রোজেন করা আমি করলা নিয়েছি, কারণ ফ্রেশ করলাটা আসলে পাচ্ছিলাম না, তাই ফ্রোজেনটাই আমি ইউজ করছি। চুলাটা অন করে নিলাম, এখন আমি চিকেনটা রান্না করব। এখানে ভার্জিন এক্সট্রা অলিভ অয়েল আমি ইউজ করছি, চাইলে আপনারা এখানে খাঁটি সরিষার তেল ইউজ করতে পারেন। আর বারবারই আমি বলে দিয়েছি যে আপনারা বাটার এবং খাঁটি ঘি, খাঁটি সরিষার তেল বা ভার্জিন এক্সট্রা অলিভ অয়েল, এগুলো আপনারা ইউজ করবেন কেটো ডায়েটের জন্যে। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের কেটো ডায়েট থেকে কিন্তু এই রেসিপিগুলো করা হয়, এবং তার ডায়েট চার্ট ফলো করেই আমি করে থাকি এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই আপনারা উপকৃত হবেন, এবং ঠিক এভাবে করে যদি আপনারা এক একদিন এক একভাবে খেয়ে থাকেন, ইনশাল্লাহ খুব দ্রুত ওয়েট লুজ করতে পারবেন। আমি পেঁয়াজ দিয়েছিলাম, দারচিনি, এলাচি দিয়েছিলাম, যেভাবে করে আমরা চিকেন রান্না করি ঠিক এভাবে করেই রান্না করছি। এবং পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখন আদা এবং রসুন পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে, এবং ধনে গুঁড়ো, আর তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবং ভালো করে আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। তো কষানো কিন্তু হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম, আর চিকেনটা যদি একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমি এখন ভালো করে উল্টে পাল্টিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, চাইলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, কারণ চিকেন দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়। শক্ত মুরগি দিয়ে আসলে ধরনের সবজি দিয়ে রান্না করলে বেশ মজা লাগে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়।
তো আমার মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে, আর যেহেতু অনেক ফ্রেশ ছিল তো আমি অল্পক্ষণের মধ্যেই দেখতে পেলাম খুব ভালো মতো সফট হয়ে গিয়েছে, কারণ এত দ্রুত কিন্তু বয়েল হয় না সাধারণত যখন আমি রান্না করি তো, বাট আজকে খুব আর্লি হয়ে গেল। তা আমি পেঁপেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিব, আর এদিকে কিন্তু মাংসটাও বয়েল হয়ে গিয়েছে, আর যেহেতু অনেক বেশি ফ্রেশ ছিল মানে তাজা ছিল যার জন্যে খুব একটা সময় লাগেনি, তো এবং অল্প করে টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার কারিটা কিন্তু অলমোস্ট ওটা হয়ে গিয়েছে। আমি এখন করলা ভাজিটাও করে নিচ্ছি, খুব কুইকলি করে করলা ভাজিটা করে নিব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নর্মালি যেভাবে করে আমরা করলা ভাজি করে থাকি ঠিক ওভাবে করেই করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব, আর করলা ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, তো একটু বেশি করেই দিচ্ছি। এখন ভালো করে উল্টে পাল্টিয়ে নিচ্ছি এবং অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে কালারটা ভালো লাগবে। আর যেহেতু এটা ফ্রোজেন করা তো একটু টাইম লাগবে বয়েল হতে, আর ফ্রেশগুলো কিন্তু আমি হলুদটা খুব একটা ইউজ করি না, বাট আজকে ইউজ করছি যেহেতু এটা ফ্রোজেন। তাই তা আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এখন বয়েল হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি চুলাটাও অফ করে দেব এবং আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের রাতের কেটো ডায়েটের মেনুটা কিন্তু খুবই মজার ছিল, ডিনার মেনুটা যদি এরকমই হয় চাইলে আপনারা লাঞ্চ মেনুতে এটা খেতে পারেন, খুবই মজাদার, একদমই বাংলাদেশি স্টাইলের কেটো ডায়েট। এখানে আমি করলা ভাজি এবং পেঁপে দিয়ে মুরগি দিয়ে করেছি, তো অবশ্যই এটা অনেক বেশি হেলদি এবং খুব মজাদার খাবার, তো অনায়াসে আমরা খেতে পারবো যারা আমরা চিন্তা করছি কিভাবে করে আমরা দ্রুত ওয়েট লুজ করব। তার সাথে কিছু সালাদও আমি নিয়ে নিব, তো একটু সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। তো খুব ইজিভাবে কিন্তু হয়ে যাবে খুব মজাদার কেটো ডায়েটের রেসিপিগুলো। আবারও বলে দিচ্ছি, যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।